যমুনা নদীর কোলঘেষি গড়ে ওঠা সিরাজগঞ্জ সদর উপজেলার খাস বড় শিমুল গ্রামের এই মানুষগুলোর কাছে বন্যা নদী ভাঙন খোরা ও সত্যপ্রবাহ সহ নানা প্রাকৃতিক দুর্যোগের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে বেঁচে থাকার নামই হল জীবন নারীদের আয়মুখী কোনো কাজ না থাকায় সময় তারা শুধু সংসারের কাজেই সময় কাটাত ফলে অভাব ছিল তাদের সঙ্গী এখন আর সেদিন নেই এইসব নারীদের পথ দেখিয়েছে সংগ্রামী আরেক নারী যার নাম রুনা খাতুন এই গ্রামের দিনমজুর মনিরুল ইসলামের স্ত্রী সে বিয়ের আগে বাবার বাড়িতে থাকাকালে টুপি তৈরি কাজ শিখেছিল রুনা বিয়ের পর স্বামীর বাড়িতে এসেও সে এই কাজকে পেশা হিসেবে নিয়েছে টুপি তৈরিতে তার সাফল্য দেখে গ্রামের অন্য নারীরাও আকৃষ্ট হয়ে পড়ে এই কাজের উপর তারাও শিখতে চায় এই কাজ এমন সময় সাহায্যের হাত নিয়ে এগিয়ে আসে মানব মুক্তি সংস্থা নামক একটি এনজিও এনজিওটির রিকল প্রকল্পের মাধ্যমে রুনার নেতৃত্বে ওই গ্রামের প্রায় পঞ্চাশ জন নারীকে টুপি তৈরির প্রশিক্ষণ দেওয়া হয় তাদেরকে আরও দেওয়া হয় প্রয়োজনীয় উপকরণ শুধু তাই নয় বাজারে টুপির প্রচুর চাহিদা থাকায় পার্শ্ববর্তী বেলকুচি উপজেলার আদাচাকি গ্রামের লিটন টুপি ঘরের সাথে টুপি বাজারজাত সংক্রান্ত চুক্তিও সাধিত হয় তারই মাধ্যমে এসব নারীদের তৈরিকৃত টুপি দেশের চাহিদা মিটিয়েও রপ্তানি করা হচ্ছে ভারতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যখন বসমু গ্রামে আমার বিয়ে হয় তখন আমি একা একাই কাজ করি পরে একা একা কাজ করার পরে কিছু মহিলা এবং কিশোরীরা ভাবিরা আশা কয় যে তুই একা একা কাজ করোস বাড়ির যাওয়ার সময় বিক্রি করে থে এসোস তাহলে আমাদের শিখাবি না করলাম যাচ্ছে ঠিক আছে আমি শিখামো সমস্যা কি তাহলে তোমরা টুপি কাটা কাজ করতে কাঠা লাগে টোটা লাগে ওগুলি কিনে আনো আমি শিখাম প্রথমে পাঁচ সাতজনকে শিখাই শিখানে ওই যখন বাপের বাড়ি যায় তখন বিক্রি করে টাকা দেয় তাহলে ওদের নিশ্চয় মনে করেন যে ভালো লাগে কারণ ছেলে মেয়ে টাকা পয়সা দিতে পারে ওরা সংসারের পাশাপাশি ভাঙতে পারে বর্তমানে খাস বড় গ্রামে আশি থেকে পঁচাশি জন নারী ও কিশোরী টুপি তৈরির কাজ করছে সংসারে কাজের পাশাপাশি এই কাজ করে তাদের অনেকেই এখন হয়ে উঠেছে স্বাবলম্বী আগে নারী ও কিশোরীরা তাদের নিজেদের প্রয়োজনে সংসারের পুরুষ সদস্যদের কাছে হাত পাততো কিন্তু টুপি তৈরির কাজ করে তারা এখন নিজেরাই স্বাবলম্বী নিজেদের প্রয়োজন মিটিয়েও সংসারের অর্থ যোগান দিচ্ছে তারা অনেক স্কুল ছাত্রী এই কাজ করে বই খাতা কেনা সহ পড়াশোনার খরচ যোগাচ্ছে আমি এই কাজ থেকে আমার স্বামীর কাছে কোনো টাকা পয়সা চাইতে হয় না কাপড় চোপড় বা ছেলে মেয়েদের সংসারে সংসারের কোনো জিনিস আসবাবপত্র দরকার পড়লে আমি এই টুপির তৈরি টাকা থেকেই করতে পারি সরজমিন ঘুরে জানা গেছে একটি টুপি তৈরি করতে খরচ হয় মাত্র চার টাকা আর বিক্রি হয় পঁচিশ থেকে সাতাশ টাকা বর্তমানে এক একজন নারী সংসারের অন্যান্য কাজের ফাঁকে আয় করছে বারোশো থেকে পনেরোশো টাকা শহর থেকে অনেকেই এসে তাদের তৈরি টুপি কিনে নিয়ে যাচ্ছেন এমন কি কারো অতিরিক্ত টাকার প্রয়োজন হলে তাদেরকে আগাম টাকা দিয়ে সাহায্য করছেন ফলে এই গ্রামের নারীরা আগের তুলনায় অনেক বেশি স্বাবলম্বী হয়ে উঠছে সংসারে তাদের বাড়ছে গুরুত্ব পরিবারের সিদ্ধান্ত গ্রহণে তাদের মতামত এখন গ্রহণযোগ্যতা পাচ্ছে